রাজধানী গুরুত্বপূর্ণ চারটি আসনের হেভিওয়েট প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন স্বাধীনতা পক্ষের চিকিৎসক নার্স কর্মকর্তা এবং কর্মচারীরা চিকিৎসকরা বলছেন তারা নিরপেক্ষ নন বরং স্বাধীনতার এবং উন্নয়নের পক্ষে তারা আরও বলেন এই সরকারের ধারাবাহিকতা চান তারা বিভিন্ন এলাকায় প্রচারে বাধা দেবার অভিযোগ করেছেন বিভিন্ন বিএনপি প্রার্থীরা জান্নাতুল বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে চিকিৎসক সেবক কর্মকর্তাদের সমাবেশ ও নির্বাচনী প্রচার এতে স্বাধীনতার পক্ষের চিকিৎসক সমাজের কয়েক হাজার প্রতিনিধি অংশ নেন রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বারো আসনের আওয়ামী লীগ প্রার্থী বিজয়ের মাস এবং সারাদেশের মানুষ সারাদেশের জনগণ আজকে বিশ্বাস করছে এই বিজয়ের মাসে আরেকটি বিজয় হবে ঢাকা তেরো আসনের আওয়ামী লীগ প্রার্থী সাদেক খান বলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে এই আসনকে বিজয় করার জন্য অপেক্ষা করছে ঢাকা জয় হবে পরে র্যালিতে অংশ নেন ঢাকা বারো এবং তেরো আসনের দুই প্রার্থী র্যালিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে শেষ হয় আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমার ভোট আমি দেব আমরা মুক্তিযুদ্ধের পক্ষে দেব নৌকায় ভোট চেয়েছেন ঢাকা এগারো আসনের আওয়ামী প্রার্থী নির্বাচনী প্রচারের সময় যাতে আচরণ বিধি লঙ্ঘন না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান ঢাকা নয় আসনের প্রার্থী তাদের কাছ থেকে একটা নির্দেশনা চাইব যেন এই ধরনের বাস বা লাঠি ছোটা কোনো প্রার্থীর কোনো মিছিলে যেন কাউকে ব্যবহার করতে অনুমতি না দেয় ঢাকা বারো আসনে আওয়ামী প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছে বিশ্ব প্রবাসী বাংলাদেশি নামের সংগঠন নিশ্চিত পরাজয় জেনে বিএনপি বিভিন্ন অজুহাত দেখাচ্ছে অভিযোগ মহাজোগ প্রার্থী রাশিদ খান মেননের ঢাকা চোদ্দ আসনে বিএনপি প্রার্থীর অভিযোগ আওয়ামী লীগের লোকজন তার প্রচারে বাধা দিয়েছেন প্রায় তিন শতাধিক অঙ্গ সংগঠনের ছেলে পেলে সন্ত্রাসী তারা দা এবং তাদের হাতে ধারালো অস্ত্র এখানে পোস্টার তারা ছিঁড়ে ফেলে তারা অন্ধ করে থেকেই এদেশের মানুষকে জ্বালিয়ে পুড়ে হত্যা করেছে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে তাদের আসলে প্রকাশ্যে এসে তো এগুলি করা যাবে না জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা